চণ্ডীমঙ্গলের প্রথম পর্বে আমরা দেখতে পেরেছি কালকেতু এবং ফুল্লরা। আজ আমরা আলোচনা করব চণ্ডীমঙ্গলের দ্বিতীয় পর্ব খুল্লনা ও বণিক সওদাগরের আলোচনা নিয়ে। এই দ্বিতীয় কাহিনীটা অনেকটা মনসামঙ্গলের কাব্যের মতো। চণ্ডীমঙ্গলের গল্পে দেখা যায় দেবী চণ্ডী তার পূজা মর্তে প্রচার করার জন্য সাহায্য নিয়েছিল খুল্লনা ও বণিক সওদাগরের, যারা পূর্বে জন্মে পরিচিত ছিলেন নর্তকী রত্নমালা ও বাদক কর্ণমণি নামে। পরে দেবীর প্রচারের জন্য তারা মর্তে আসেন খুল্লনা ও ধনপতি হিসেবে। দেবীর লক্ষ্য ছিল বিত্তবান ধনপতি হাতে পূজা পাওয়া, কিন্তু ধনপতি ছিলেন ঘোর শাক্ত। অন্যদিকে খুল্লনা ছিলেন দেবী চণ্ডীর পূজারী। ইন্দ্রের সভায় নর্তকী রত্নমালা সাপগ্রস্ত হয়ে ধনপতির প্রথম পত্নী লহনার খুরতুতো বোন খুল্লনা রূপে জন্ম নেন। চণ্ডীর কৃপায় প্রথমে খুল্লনার প্রেমে পড়েন বিবাহিত ধনপতি সওদাগর। প্রথম স্ত্রীর নাম লহনা। ধনপতি একজন ধনবান ও বিলাসী সওদাগর। তিনি শ্যালিকা খুল্লনার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। বিয়ের পর লহনার তত্ত্বাবধানে খুল্লনাকে রেখে তিনি যান বাণিজ্যে এবং সেখানে বারবনিতায় আসক্ত হয়ে পড়েন। এই সুযোগে দাসীর প্ররোচনায় লহনা খুল্লনার উপর চালায় অকথ্য নির্যাতন। খুল্লনাকে প্রতিদিন ছাগল চড়াতে যেতে বাধ্য করে। একদিন বনে ছাগল চড়াতে গিয়ে খুল্লনা বিপদে পড়ে চণ্ডীর মাহাত্ম্য জানতে পারে। তারপর চণ্ডীর কৃপায় সে বিদেশে প্রত্যাগত স্বামীর সোহাগ ভাগিনী হয়। অর্থাৎ দেবী ধনপতিকে লাঞ্ছনার মনসায় সিংহলে অনুতদূরে কালীদহে তাকে হস্তী নিধনরত কমল কামিনী রূপে দর্শন করান। কিন্তু দেবীর মায়ায় অন্য কোনো নাবিক এই দৃশ্য দেখতে পায় না। আরেকদিন গর্ভবতী খুল্লনাকে বাড়িতে রেখে ধনপতি পুনরায় বাণিজ্যে যান। ধনপতি ছিলেন শৈব, তাই চণ্ডী বিদ্বেষ হেতু সেখানে তিনি কারারুদ্ধ হন। এদিকে খুল্লনার এক পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় শ্রীমন্ত। পিতা সন্ধানে পুত্র শ্রীপতি সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেন। দেবীর মায়ায় তিনিও কমল কামিনী রূপ দর্শন করেন এবং সিংহলে রাজার কাছে বর্ণনা করে একই রকম বিপদে পড়েন। রাজা তাকে প্রাণদণ্ড দেন, কিন্তু মশালে দেবীর সৈন্যের কাছে পরাস্ত হয়ে রাজা শ্রীপতিকে মুক্তি দিয়ে কন্যা সুশীলার সঙ্গে তার বিবাহ দেন। পুত্র শ্রীপতির প্রয়াসে সিংহলের কারাগার থেকে উদ্ধার পেয়ে ধনপতিও দেবীর মহিমা স্বীকার করতে বাধ্য হন।